এই রান্নাটা আমি শিখেছি একমাত্র আমার বাবা, বাবার সঙ্গে দাদা করত, দাদার সোর্সে আমি কাজটা শিখেছি। 16 থেকে 18 বছর বয়স, আচ্ছা, তখন থেকে আমি এই লাইনে আছি। আর আমার দ্বারা অনেক লোক এই রান্নাও শিখেছে বা রান্না করছে তোমার হাত, বা প্রত্যেকে খেয়ে সবাই সুখ্যাতি করে। তো মাটন কীভাবে ভালো বানানো যায়, তোমার স্পেশাল টিপসটা কী হবে? মাটনটাকে আমরা প্রথম বয়েল করি, তার মধ্যে রসুন, এলাচ, নুন দিই, সামান্য বয়েল করি, হলুদ দিয়ে দিই, তার মধ্যে বয়েল করি, এবং পরবর্তী একটা জায়গায় আমরা কী করি, পেঁয়াজ রসুন আদা দিয়ে ওটাকে গট করি, তার মধ্যে টমেটো, হলুদ, লঙ্কা সব কিছু গ্রেভিটা করা হয়। এই মটন যখন কিছুটা নরম হয় তখন এই গ্রেভিটা মেশানো হয়, মেশানোর পরে মটনটা রেডি করে দেওয়া হয়। নামান সময় তার মধ্যে ঘি, গরম মশলা এটা দেওয়া হয়, আর নুনটা পরিমাণ বুঝি, লঙ্কাটা পরিমাণ বুঝি, যে যেরকম খাবে সেরকম করে দিতে হবে। কেউ স্পাইসি চায় একটু, কেউ আবার চায় আমরা একটু কড়া ঝাল খাবো, কেউ চায় আমি ড্রাই খাবো, যে যেরকম চাইবে সেরকম করে দিতে হবে, নিজের পছন্দ। হ্যাঁ, নিজের পছন্দ, নিজের জিভে দেখি, দেখতে হবে যে আমি খাচ্ছি আমার সঙ্গে 5টা লোক খেতে পারবে কি না, সেটা আমাকে করে দিতে হবে। এইভাবে আমরা আজকে কিছু না হলে 45 বছর এই লাইনে রান্না করছি, এবং 50 জন থেকে শুরু করে 5000 লোকের কাছে। আমার ভালো লেগেছে বলতে মাছ ভাজা নিলাম একটা, মাছ ভাজা, আর ওনারা বলছেন ছেঁচড়া ডাল এগুলো ভালো হয়েছে। আমার কি, আমার কাছে খারাপ লাগেনি, কিন্তু মিষ্টি কুমড়া খাই না তো, আচ্ছা, যার জন্য ওটা আমি অতটা আমি ভালো বলতে পারবো না। আচ্ছা, মাছের ঝোলটা কেমন? মাছের ঝোল খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
বসবে না ভাজ কর না ওখানে ভাজ কর না বক্সগুলো ভাজ করেন না আমার দায়িত্ব হলো তোরা কিছু করবি না Thank you.